হ্যালো এভরিওয়ান ইউ আর ওয়াচিং খাইদাই আর ঘুরে বেড়াই উইথ সুচন্দ্রান ক্যামেরার পিছনে তৃণা রয়েছে তো আজকে আমরা চলে এসেছি একটা লেজেন্ডারি প্লেসে জায়গাটার নাম হলো বনফুল মানে বনফুল রেস্টুরেন্ট বানানো হয়েছিল রেস্টুরেন্টটা তখন সাউথ হল রেস্টুরেন্ট নামে প্রচলিত ছিল কিন্তু মাঝখানে নতুন রেস্টুরেন্টের সাথে পাল্লা দিতে পারেনি বলে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায় আবার এখানকার যারা ম্যানেজমেন্টে আছেন তারা ডিসাইড করেন যে নতুন করে রেনোভেট করে রেস্টুরেন্টটা রিওপেন করা হবে তো এই বছর রথের দিন এটা আবার রিওপেন হয়েছে বনফুল নামে তো তোমাদের আমরা দেখাবো কেমন ভিতরে ডেকোরেশনটা আর খাবার দাবারগুলো দেখাবো তো তৃণা আর সুচন্দ্রার সাথে ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড উইদাউট এনি মোর ডিলে লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও আমরা নিয়ে নিয়েছি এটা চিকেন থালি সাদা ভাত ডাল আলু ভাজা আছে একদম বাঙালি মতে ওরা দিয়েছে ঘি লেবু লঙ্কা সব কিছু অ্যাজ পার টেস্ট তোমরা এটা অ্যাড করতে পারো আর এই পুরো থালিটা মানে চিকেন উইথ সবজি মিষ্টি সব কিছু নিয়ে অনলি কস্ট 150 rupees আমার তো মনে হয় এটাই সবচেয়ে চিপেস্ট থালি আমি খাচ্ছি এখনো পর্যন্ত খেয়ে দেখি কীরকম বাহ টেস্টটা বেশ সুন্দর ঝুরু ঝুরু আলু ভাজা তার সাথে ডাল দিয়ে বেশ ভালো লাগছে এবার একটু ভেন্ডিটা নিই হ্যাঁ ভেন্ডির তরকারি দিয়েছে মানে ঢেঁড়স আলুর তরকারি দেখে বেশ ভালোই লাগছে দেখে বেশ ভালো লাগছে মনে হচ্ছে একদম ছিমছাম বাঙালি ধাঁচের খাবার যেরকম হয় টমেটো পেঁয়াজ দিয়ে যেরকম বাড়িতে আমরা করি ঢেঁড়স আলুর তরকারি ওরকমই টেস্টটা বেশ সুন্দর এটা পুরোটা আমি খাবো খুব খিদে পেয়েছে আমার কিন্তু তার আগে তোমাদেরকে একটু চিকেনটা বলে দিই যে চিকেনটা কীরকম খেতে তুমি একটা চিকেন নিয়ে নিলাম তাতে 3 piece চিকেন আছে হ্যাঁ তোমার তো মনে হয় দ্য কোয়ান্টিটি মানে এনাফ একজনের জন্য মোর দ্যান এনাফ কাজু বাদাম তারপরে নারকোল পেস্ট টেস্ট দিয়ে করা বেশ বেশ রিচ গ্রেভি চিকেনটাও নরম একদম খুব ভালো সেদ্ধ হয়েছে মানে কম্বিনেশনে বাঙালি ঘাঁচের খাবারের সাথে এটা একটু নর্থ ইন্ডিয়ান ফ্লেভারের চিকেন বাট এত কিছু লাইট খাবার পর এটা একটু রিচ বেশ ভালো কম্বিনেশন আমার মতে তোমরা এলে 150 টাকায় এই মানে সস্তায় পুষ্টিকর খাবার যাকে বলে এটা কিন্তু মাস্ট ট্রাই লাস্টলি হচ্ছে না আমি খাবারটা খেয়ে নিই তারপর এটা বলছি কীরকম পুরো থালিটা আমি একা শেষ করেছি তারপরে আমার কাছে চলে এসছে কালোজাম এই মিষ্টিটা কিন্তু খুব মানে দিস ইজ নট গোলাপ জামুন হ্যাঁ কালোজামি এটা খুব ফ্রিকোয়েন্টলি অ্যাভেলেবেল নয় বাট বাঙালিদের খুব প্রিয় মিষ্টি একটা যেরকম হয় কড়া করে ওপরটা ভাজা একদম আর ভিতরটা সব টেস্টটা ভালো হালকা মিষ্টি সুন্দর খেতে আমার কিন্তু থালির প্রত্যেকটা আইটেমই বেশ ভালো লেগেছে স্টার্টার আইটেম নাম হলো আজওয়াইন তন্দুরি ফিশ ভেটকি ফিশের এটা করা তো আমি একটা পিস নিয়ে দেখব বেশ সফট দেখো তোমরা ভিতরটা বেশ সফট খুব নরম
আর ভালোভাবে তন্দুরও হয়েছে মনে হচ্ছে, এবার একটু খেয়ে দেখি আমি। আজওয়াইন, সেই আজওয়াইনের একটা প্রমিনেন্ট ফ্লেভার আসছে, মুখে গেলেই পুরো ফিশটা মেল্ট হয়ে যাচ্ছে। তন্দুরটাও খুব ভালোভাবে হয়েছে, বেশ ভালো লাগছে খেতে, আসলে তোমরা ট্রাই করতে পারো। তার সাথে আমাদের এখান থেকে এই পাঁপড় কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। আর এই যে এই চিকেনের ডিশটা, এটা এটার নাম হলো দাজাস কোরাম, নামটা একেবারে ডিফারেন্ট। তো এটা একটা আফগানি প্রিপারেশন, দাজাস মানে হলো চিকেন ইন আরবিক, সেখান থেকে দাজাস কোরাম। তো আমি এখান থেকে একটা পিস নেব, গ্রেভিটা বেশ স্পাইসি লাগছে দেখতে। অ্যান্ড তার সাথে আমি নিয়ে নিয়েছি বাটার নান। স্পাইসেসগুলো নর্থ ইন্ডিয়ান ঘাসা স্পাইসেস, একটু মৌরি, তারপরে ফেনুগ্রিক, এগুলোর একটা স্পাইসের একটা সেন্ট আসছে। বাটার নানটা মিষ্টি মিষ্টি, অ্যান্ড যে চিকেনের প্রিপারেশনটা বেশ ঝাল, দুটোর কম্বিনেশনটা ভালো লাগছে খেতে। তো আসলে তোমরা ট্রাই করতে পারো, বাট আমরা যেটা বলবো থালিটা মাস্ট ট্রাই। থালিটা কিন্তু খুব সুন্দর অ্যান্ড ভ্যালু ফর মানি, তো থালিটা মাস্ট ট্রাই করবে এখানে এলে। এই ফিশের আইটেমটাও ভালো লেগেছে আমাদের। তো আমরা খাওয়াগুলো কমপ্লিট করি, বাদ বাকি কথা বাইরে গিয়ে বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের বনফুলে, ভবানীপুরে। এই রেস্টুরেন্ট তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো, পুরনো থিম এর ওপর বেস করে রেস্টুরেন্টটা, তো সেটার একটা এক্সপিরিয়েন্স। আর এনাদের হসপিটালিটি, খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই খুবই ভালো। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সবাইকে জানিয়ে দিও এই রেস্টুরেন্টের কথা। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের যা মতামত আমাদের চ্যানেলের ব্যাপারে বা আমাদের ভিডিওর ব্যাপারে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই।